শিশুদেরকে অনেকেই হাদিয়া গিফট উপহার ইত্যাদি দিয়ে থাকেন, অনেকে নগদ টাকা স্বর্ণগহনা ইত্যাদিও দিয়ে থাকেন, এগুলো বাবা মা খরচ করতে পারবেন কিনা খুবই জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। ছোট ছোট শিশুদেরকে আমাদের সন্তানদেরকে অনেকে সেলামি দেয়, নগদ টাকা পয়সা দেয়, হাদিয়া তোহফা দেয়, খেলনা টেলনা তো দেয়, স্বর্ণগহনাও দেয় অনেক সময়, এগুলো মা বাবা খরচ করতে পারবে কি না? এর উত্তরে বলবো যে এগুলোর মালিক হলো সন্তান, এটা আগে পরিষ্কার জানতে হবে। এই হাদিয়া উপঢৌকনের মালিক কে? সন্তান, ছোট শিশু। মা বাবার উচিত হলো শিশুর জন্য এগুলো রেখে দেওয়া, সে বড় হওয়া পর্যন্ত রেখে দিয়ে এগুলো তাকে বুঝায় দেওয়া। যদি মা বাবা সন্তানের এই টাকা সন্তানের কল্যাণের জন্য ব্যয় করেন, বাবা যদি ব্যয় করেন তাহলে জায়েজ আছে, মা বাবা উভয় ব্যয় করতে পারবেন, এই মতটাই বেশি বিশুদ্ধ। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস আল মুহাল্লার ভিতরে ইবনে হাজম রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, তিনি সহি বলেছেন হাদিসটিকে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে ইয়াখুদুল আবু ওয়াল উম্মু মিন মালি ওয়ালাদিহিমা বিগাইরি ইযনিহি, মা বাবা উভয়ে সন্তানের সম্পত্তি থেকে নিতে পারবে, খরচ করতে পারবে তাদের অনুমতি ছাড়া। এটা আবার সর্বাবস্থায় সবসময়ের জন্য ব্যাপকভাবে না, সন্তান বড় প্রাপ্ত বয়স্ক, মা বাবা মনে চাইলে সেখান থেকে যা মনে চাইলে নিল, খরচ করলো, জিজ্ঞেস করলো, ছাড়া ব্যাপারটা এত ব্যাপক না। যাই হোক, হাদিস থেকে এতটুকু বোঝা যাচ্ছে যে সন্তানের সম্পদ মা বাবা খরচ করতে পারবে, বিশেষ করে যদি সন্তানের কল্যাণার্থে হয়, অথবা মা বাবার যদি অন্য কোনো ইনকাম সোর্স না থাকে, নিজেদের চলার জন্য সেখান থেকে নিয়ে খরচ করতে পারে, শুধু চলার জন্য এইটুকু। কিন্তু সেখান থেকে নিয়ে এক সন্তানের উপর হাত থেকে নিয়ে আরেক সন্তানকে দিয়ে দিল, অন্য মানুষকে দিয়ে দিল, যেখানে সন্তানের কোনো কল্যাণ নিহিত না, নিজেরও কল্যাণ নিহিত নয়, সেটা উচিত নয়। ইমাম আতা এবং ইমাম জুহরি আরও অনেক ওলামায়ে কেরাম এই কথা বলেছেন, এবং শেখ সালেহ আল ফাউজান সৌদি আরবের সর্বোচ্চ আদালতের সদস্য, তিনিও এই মত দিয়েছেন যে মা বাবা উভয়ে সন্তানের উপহারের টাকা পয়সা ইত্যাদি খরচ করতে পারবেন, সন্তানের কল্যাণে সন্তানের কাজে কামে খরচ করতে পারবেন, এবং নিজেদের যদি অন্য কোনো উপায়ে চলার কোনো উপায় না থাকে, ভরণ পোষণের ব্যবস্থা না থাকে, নিরুপায় হয়, তাহলে নিজেদের জন্য সেখান থেকে পরিমিত বা প্রয়োজন অনুযায়ী খরচ করতে পারবেন। তবে সম্পত্তির মালিক কে? ওই সন্তান। ইবনে উসামা রাহিমাহুল্লাহ বলেছেন যে শুধুমাত্র বাবা খরচ করতে পারবেন, এবং একটা রওয়ায়েতে বাবার কথা স্পষ্ট আসছে, সেজন্য উনি এটা বলেছেন, কিন্তু ওই মতটা বেশি বিশুদ্ধ মনে হয়। তবে ছোট শিশুকে তার সম্পত্তি, তার টাকা পয়সা তাকে খরচ করতে দেওয়া উচিত না, কারণ তার হিতাহিত জ্ঞান নাই, কোথা খরচ করতে হবে করতে হবে না, ছোট শিশু হওয়ার কারণে সে এটা বুঝবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুসফাহা আমওয়ালাকুম, তোমরা নির্বুদ্ধদেরকে পয়সা করে দিও না, দিলে তারা এটাকে যেখানে সেখানে ব্যয় করে নষ্ট করবে। অনেক মা বাবা সন্তানদের হাতে টাকা পয়সা দিয়ে দেয়, যখন তাদের হিতাহিত জ্ঞান না থাকে তখনও, এর ফলে তারা এটাকে যেখানে সেখানে খরচ করতে 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 আস্তে আস্তে বিপদগামিতার দিকে চলে যায়। তো এত বেশি সন্তানের প্রতি উদার হয়ে যাওয়া উচিত না, কন্ট্রোল থাকা উচিত এবং নিয়ন্ত্রণ থাকা উচিত। তবে খোলাসা কথা হলো যে সন্তানের টাকা, ছোট বাচ্চার টাকা, উপহার, এগুলোর মালিক সে নিজে, তার কল্যাণার্থে বাবা মা চাইলে সেটা খরচ করতে পারবেন।